নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে যারা পরীক্ষার্থীরা ছিলেন তারা গতকাল রওনা দিয়েছিলেন অসমের উদ্দেশ্যে, যেহেতু তাদের অসমে পরীক্ষার সিট পড়েছিল, যার কারণে কিন্তু গতকাল লক্ষ্য করা গেছে বাস দুর্ঘটনা অসমের শিলচরে, এবং সেখানে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজ্যের এক পরীক্ষার্থী। ধলাইয়ের বাসিন্দা দেবরাজ দেববর্মা বাস দুর্ঘটনায় নিহত হয়েছে বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি, এবং দুর্ঘটনায় আহত একাধিক পড়ুয়া ভর্তি রয়েছে শিলচর মেডিকেল হাসপাতালে। সরাসরি সেই সম্পর্কে আমরা চলে যাব, আমাদের প্রতিনিধির কাছে রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, অসমের শিলচরে বাস দুর্ঘটনা এবং যেখানে কেন্দ্র করে বলা যায় যে রাজ্যের এক পরীক্ষার্থী নিহত হয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ সেখানকার? তুমি বলছিলে ত্রিপুরা ব্যাংকে ইতিমধ্যে যে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে করে আমরা দেখেছি যে 156টি পদের জন্য ইতিমধ্যেই পরীক্ষার ঘোষণা করা হয়েছিল, এবং তার মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা আমরা দেখেছিলাম যে প্রায় 19,000-এর উপরে, এবং সমস্ত ক্ষেত্রে পরীক্ষার্থীদের এই রাজ্য এবং তার সঙ্গে বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে সে কথাও বলা হয়েছিল। যার মধ্যে পরীক্ষার জন্য যে স্থান নির্ধারণ করা হচ্ছিল তার সঙ্গে প্রথমেই ত্রিপুরা রয়েছে, ত্রিপুরার আগরতলা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে পরীক্ষার্থীর যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতার ক্ষেত্রে অনেকটা তাদের যে সংকুলন হয়ে যাওয়ার কারণে তারা বহিরাজ্যে এই সিট দেয়। বহিরাজ্যের ক্ষেত্রে অসমে তাদের এই সিট হয়েছিল, সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার কথা ছিল আগামীকাল থেকে শুরু, আগামীকাল পরশু এবং তার পরের দিন অর্থাৎ 3, 4 এবং 5 মে তিন দিনের জন্য এই পরীক্ষা গ্রহণের কথা ছিল। সেই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে আগরতলা থেকে ত্রিপুরা থেকে গোটা রাজ্য থেকে এক প্রকার বলা যায় যে পরীক্ষার্থীরা রওনা দিয়েছিল গতকালকে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এই পরীক্ষাকে ঘিরে, এবং গতকালকে রাত্রে তারা যখন রওনা দেয় তারপরে বাজপথে দুর্ঘটনা। ইতিমধ্যে এই দুর্ঘটনাকে ঘিরে আমরা যেটা জানতে পারছি যে তোমার গুয়াহাটির উদ্দেশ্যে যে বাস রওনা দিয়েছিল সেই বাস তোমার ফেরা বা হাফলং এর কাছে গিয়ে যখন পৌঁছায় ঠিক সেই সময় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে, এবং এই দুর্ঘটনার পেছনে আমরা স্থানীয় সূত্র থেকে যে খবর জানতে পেরেছি রাস্তার বেহাল দশা এবং যার কারণে এই দুর্ঘটনাটি হয়েছে, তার সঙ্গে দেখো আমরা দেখতে পেয়েছি যে ট্রেনের ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে বন্ধ হয়ে থাকতে ট্রেন আটকে রয়েছে, কারণ কি ঝড় বৃষ্টি চলছে বেশ কিছু এলাকায় গুয়াহাটির, অসমের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার কারণে তোমার রাস্তাতে ধস নামছে, কোথাও আবার তোমার বৃষ্টিপাত ঝড় বৃষ্টির কারণে এই দুর্ঘটনা চলছে। তুমি দেখো আমরা যে ছবি এবং যে ভিডিও দেখাচ্ছি তাতে করে বোঝাই যাচ্ছে যে একটা বৃষ্টিপাত কিন্তু জারি রয়েছে, তার সঙ্গে রাস্তা কিন্তু অত্যধিক স্লিপারি রয়েছে, আর সেই জায়গাতে দাঁড়িয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এবারই আসে দুর্ঘটনাতে আহতদের সংখ্যায়। বিশেষ করে দেখো সবথেকে বড় এই মুহূর্তের যে খবর, পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার শিকার এবং তারপরে মৃত্যু হলো রাজ্যেরই এক যুবকের, ধলাই জেলার বাসিন্দা দেবরাজ দেববর্মার মৃত্যু হয়েছে গতকালকে রাত্রি বাস দুর্ঘটনায়। এখনো পর্যন্ত একজনের মৃত্যু যে খবর আমরা জানতে পেরেছি, যার বয়স 43 বছর, আনুমানিক 43 বছরের দেবরাজ দেববর্মার মৃত্যু হয়েছে গতকালকে রাত্রি দুর্ঘটনায়। তার সঙ্গে এখনো পর্যন্ত বহু স্টুডেন্ট হয়েছে আহত, প্রত্যেকের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে ত্রিপুরার যে বাস দুর্ঘটনা হয়েছে ঘটনার সময় আমরা জানতে পেরেছি আনুমানিক রাত্রি 10:30 দুর্ঘটনাটি সংঘটিত হয়, এবং এই দুর্ঘটনাতে একাধিক আহত হয়েছে এবং প্রত্যেকের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজে, এবং শিলচর মেডিকেল হাসপাতালে প্রত্যেকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসা চালানো হচ্ছে। অন্যদিকে তোমার যে খবর আমরা জানতে পারছি হাফলং থেকে শুরু করে মেঘালয়, অন্যদিকে সোনাপুর, এই সমস্ত রোড কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, বিশেষ করে খুব জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত করতে দেওয়া হচ্ছে না, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্ত রাস্তা এখন বিপজ্জনক পরিস্থিতি, আর সেই রাস্তাটি গতকালকে রওনা দিয়েছিল এই বাসটি, যার কারণে দুর্ঘটনা সংঘটিত হলো। দুর্ঘটনায় ইতিমধ্যেই তোমার একাধিক আহতের খবর আমরা পাচ্ছি, তারই সঙ্গে শিলচর মেডিকেল কলেজে যেরকম চিকিৎসা চলছে তার সঙ্গে তোমার 6 জনের খবর আমরা এখনো অব্দি হাসপাতাল সূত্রে পেয়েছি যে 6 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এখনো পর্যন্ত 6 জন আশঙ্কাজনক অবস্থাতে চিকিৎসাধীন রয়েছেন, তবে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা উন্নতির জন্য কোথাও কোথাও পাঠানো হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে গুয়াহাটি মেডিকেল কলেজ।
হাসপাতালে, একদিকে শিলচর হাসপাতালে ভর্তি রয়েছে একাধিক স্টুডেন্ট। এছাড়াও যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাদেরকে গুয়াহাটি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে হাসপাতাল সূত্র খবর আমরা পেয়েছি। তাহলে দেখো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা, সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছিলাম গত বেশ কয়েকদিন ধরে একটা আলোড়ন করেছিল। গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক ভাবে পরীক্ষা আন্দোলন করা হচ্ছিল এই ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে বহিরাগত পিছপাতে ঘিরে। রাজ্যের পড়ুয়াদেরকে পরীক্ষা দেওয়ার জন্য যেতে হচ্ছিল বহিরাজ্যে, একাধিক ডেপুটেশন আমরা দেখেছি, একাধিক আন্দোলন দেখেছি, কিন্তু তারপরেও কর্তৃপক্ষ ছিল এক প্রকার অনড়। এবং পরীক্ষার্থী সুবিধার্থে আমরা এখনো পর্যন্ত যে খবর পেয়েছি যে বাস দেওয়া হয়েছিল, সেই বাসও কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু তারপরেও এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার পেছনে এখন সমস্ত কিছু ঘটিয়ে রাখা হচ্ছে, তবে পরিস্থিতি সেই জায়গার সামালের জন্য উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে সেই জায়গায় উদ্ধারের কাজ, এবং স্থানীয়রা ছুটে গেছেন, তার সঙ্গে পুলিশ রয়েছে ঘটনাস্থলে, আহতরা যারা রয়েছেন এই রাজ্যের একাধিক পরীক্ষার্থী তারা গেছিল পরীক্ষা দিতে, তাদের ইতিমধ্যে গার্জিয়ানরা এই মুহূর্তে ছুটে গেছেন সেই জায়গায়। রীতিমতো কান্নার ঝড় বইছে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি শিলচর থেকে শতাব্দী। একদমই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। একেবারে আপনারা শুনলেন, আমাদের প্রতিনিধি তুলে ধরেছে গোটা বিষয়। এবং এক্ষেত্রে বলা যায় গতকালই রওনা দিয়েছিলেন যারা পরীক্ষার্থীরা ছিলেন, এবং তার মধ্যে এই বিপত্তি এবং যাকে কেন্দ্র করে রীতিমতো এক প্রকার বলা যায় যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সেই এলাকায়, এবং যেখানে ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে। এবং অপরদিকে যে খবর রয়েছে যা ইতিমধ্যেই আহতদের মধ্যে প্রায় ছজন একেবারে আশঙ্কাজনক অবস্থায় বলে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।